নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন, আমি একটা এরকম মিক্সি জারের মধ্যে বেশ কয়েকটা মটরশুঁটি, বেশ কিছুটা, 3-4 চামচ, ছোট ছোট করে 3-4 চামচ মতন মটরশুঁটি, সামান্য একটু পরিমাণে দেখুন ধনে পাতা, আর দিচ্ছি ভেঙে ভেঙে এই দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু সল্ট। এখন একটু দিচ্ছি, পরে একটু দেখে আমি এটা দেব। এটাকে খুব ভালো করে ফাইনলি আমি পেস্ট করে নেব। প্রথমে এখানে দেখুন, আমি একটা টিফিন বক্স নিয়ে এসেছি। টিফিন বক্সের মধ্যে দেখুন সামান্য অল্প অল্প একটু জল দেওয়া আছে, একবার ধুয়ে নিয়েছি, কারণ টিফিন বক্সটা সবসময় একটু ভিজে অবস্থায় দেবেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি, সেই রেসিপিটা খুব সহজ এবং খুব সুন্দর সুস্বাদু খাবার। যে রেসিপির নাম হচ্ছে মটরশুঁটি বাটা। এটা গেল, এর সাথে অলরেডি আমি সল্ট দিয়েছিলাম। আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেব, সেগুলো হচ্ছে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, জিরের মানে হাফ ডাস্ট আর কি, ঠিক গুঁড়ো নয়, সামান্য একটু পরিমাণে। অলরেডি দুটো কাঁচা লঙ্কা দেয়া আছে, সামান্য একটু পরিমাণে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা। প্রথমে এগুলোকে আমি খুব ভালো করে একবার মিক্সড করে নেব। এই যে দেখুন, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হয়, এটা একটি পুরাতনী বাঙালি রান্না। এই যে এটাকে দেখুন, আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে এটাকে আমি এরকম জাস্ট যেরকম ঢাকনা দিয়ে নেয় সেরকমভাবে আমি দেখুন এটাকে খুব ভালো করে একটু ঢাকনা দিয়ে নিলাম। এখানে একটা গরম জল আমি তৈরি করেছি, তার মধ্যে আমি একটা খাবারের স্ট্যান্ড বসিয়ে নিয়ে আমি এইটা এরমভাবে ঢাকা দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি 10-15 মিনিট পর্যন্ত, এই যে এরকম একটা ঢাকনা, 10-15 মিনিট পর্যন্ত এটাকে ভাপিয়ে এইভাবেই, মানে যেরকম ঢাকনা দেওয়া আছে দেখুন কড়াইটা, ঠিক এইভাবে আমি আরও আধা ঘন্টা চুপ করে এটা বসিয়ে রাখবো। 10-15 মিনিট পর্যন্ত এটাকে ভাপিয়ে এইভাবেই, মানে যেরকম ঢাকনা দেওয়া আছে দেখুন কড়াইটা, ঠিক এইভাবে আমি আরও আধা ঘন্টা চুপ করে এটা বসিয়ে রাখবো। এই যে দেখুন, এটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে আস্তে করে একটু খুলে নিচ্ছি। এই যে দেখুন দেখুন, একদম সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেল এই মটরশুঁটি বাটা বা মটরশুঁটি ভাপা। এবার এর ওপর থেকে আমি সামান্য একটু পরিমাণে, অতি সামান্য পরিমাণে আর একটু কাঁচা তেল দিয়ে নিলাম। যেরকম আপনারা পোস্ত বাটার মধ্যে কাঁচা তেল খান, ঠিক সেরকমভাবে এটা খেয়ে নেবেন। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এই খাবারটা। তাহলে